দেখুন, মক্কার হোটেলে আগুন, সরিয়ে নেওয়া হলো 600 হাজিকে। পবিত্র নগরী মক্কার আল আজিজিয়া এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হোটেল থেকে প্রায় 600 লোককে সরিয়ে নিয়েছে জরুরি সার্ভিসের সদস্যরা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সরিয়ে নেওয়া 600 জন প্রধানত তুর্কি ও ইয়ামিনে হজ যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশটির সংবাদ সংস্থা এসপিএ আজ এ অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে জানিয়ে মক্কার বেসামরিক প্রতিরক্ষা মহাদপ্তরের মুখপাত্র মেজর জেনারেল নায়েফ আল শরীফ বলেন, 15-তলা বিশিষ্ট হোটেলটির 8ম তলার একটি কক্ষের শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুনের সূত্রপাত। ওই হোটেলটিতে ইয়ামেন ও তুরস্কের অন্তত 600 জন হাজি ছিলেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি আরও জানান, হোটেলের সব অতিথিকে উদ্ধার করা হয়েছে, কোনো ধরনের হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।